আসসালামু আলাইকুম, আমন্ত্রণ পলিটিভি সংবাদে। সাথে আছি আমি শাহমিনা রজনী। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। মামলা প্রভাবিত করতে সচিব সেজে পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে গ্রেপ্তার হলেন এক তেল ব্যবসায়ী। কুষ্টিয়া দৌলতপুরে এমপির ফুফাতো ভাই হাসিনুল খুন। বগুড়া সারিয়াকান্দিতে বন্যার্তদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ। জাতীয় পার্টিকে সুসংগঠিত করে জিএম কাদেরের হাতকে শক্তিশালী করতে হবে এমপি আদেল। এবং কুলিয়ারচরে মাদক প্রতিরোধ করতে গিয়ে মাদকসেবীদের হাতে আহত তিনজন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মামলা প্রভাবিত করতে সচিব সেজে পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে গ্রেপ্তার হলেন এক তেল ব্যবসায়ী। ঘটনাটি বরগুনা পুলিশ সুপারের কার্যালয়ে। শনিবার রাতে সংবাদ সম্মেলনে পুলিশ দাবি করেন, এর আগে দুলাল ও তার চক্র একাধিক প্রতারণার সাথে জড়িত ছিল। সবকিছু তদন্ত করে দুলাল ও তার চক্রের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তারা। বরগুনা জেলা প্রতিনিধি মোহাম্মদ সোহরাব হোসেনের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। উপসচিব বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এই পরিচয়ে শনিবার বিকেল 4টার দিকে বরগুনা পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপারের সাথে দেখা করেন গ্রেপ্তার প্রতারক দুলাল। সেখানে পাথরঘাটা উপজেলার একটা জমি সংক্রান্ত মামলায় প্রভাব খাটায় সে। পুলিশ সুপারের সন্দেহ হয়, যাচাই বাছাই করে তাৎক্ষণিক ডিবি পুলিশকে দিয়ে গ্রেপ্তার করান তিনি। এর আগেও প্রতারক দুলাল বিভিন্ন থানায় গিয়ে কখনো সচিব আবার কখনো উপসচিব দাবি করে প্রতারণা করত বলেও জানিয়েছেন পুলিশ। তার সাথে থাকা প্রতারক চক্রকে ধরতে তদন্ত শুরু করেছে বলেও দাবি পুলিশের। সচিব পরিচয় দানকারী গ্রেপ্তার মোহাম্মদ সাইফুল্লাহ মাহমুদ দুলালের বাড়ি বরগুনা পাথরঘাটা উপজেলার জ্ঞানপাড়া গ্রামে। সে ঢাকা সদরঘাট এলাকায় তেল বিক্রি করত। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব পরিচয় দিয়ে তিনি একটি বিতর্কিত বিষয়, বিতর্কিত জমি নিয়ে তদবির করেন। অতঃপর বিষয়টি পুলিশ সুপার মহোদয়ের সন্দেহ হলে তাকে ডিবি কার্যালয়ে পাঠানো হয় অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য। ইতিমধ্যে পুলিশ সুপার মহোদয় বিভিন্ন জায়গাতে তার নাম ঠিকানা দিয়ে বিষয়টি যাচাই করার জন্য বললে 5 বছর বিভিন্ন স্থানে দিয়েছেন বলে প্রাথমিকভাবে আমাদের কাছে স্বীকার করেছেন। এখন পর্যন্ত আমরা কোনো চক্রকে পাইনি, অধিগত জিজ্ঞাসাবাদে চক্র নাম বেরিয়ে আসতে পারে বলে। কুষ্টিয়া জেলা দৌলতপুর উপজেলা ফিলিপনগরে আওয়ামী লীগ নেতা ও দৌলতপুর এক আসনের সংসদ সদস্য আকম সরোয়ার জাহান বাদশার ফুপাতো ভাই মোহাম্মদ হাসিনুর রহমান হামলার শিকার হয়েছে। সকাল 8টার সময় হাঁটতে বের হলে পশ্চিম দক্ষিণ ফিলিপনগরের এমপি গলির পশ্চিমে মসজিদের কাছে হামলার শিকার হন তিনি। এরপর আহত অবস্থায় দ্রুত দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া 250 শয্যার জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই হত্যাকে কেন্দ্র করে দৌলতপুর উপজেলা বিক্ষোভ সমাবেশ সহ নানা রকম কর্মসূচি পালিত হয়। প্রাথমিকভাবে পুলিশের বিশেষ অভিযানে মজিবর নামের এক ব্যক্তিকে আটক করেছে দৌলতপুর থানা পুলিশ। আমাদের বগুড়া প্রতিনিধি মাইনুল হাসান মজনু জানান, বন্যার্তদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করলেন জননেতা মঞ্জুরুল আলম মোহন। বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা মঞ্জুরুল আলম মোহনের উদ্যোগে গঠিত সেবার চলমান কর্মসূচির অংশ হিসাবে বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার কামালপুর রোহাদহ এলাকায় বাঁধের ওপর অস্থায়ীভাবে আশ্রিত বন্যা কবলিত অসহায় 61 পরিবারের মাঝে প্রয়োজনীয় খাদ্য সহায়তা বিতরণ করা হয়। খাদ্য সহায়তা বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সেবার প্রধান উদ্যোক্তা জননেতা মঞ্জুরুল আলম মোহন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসীম কুমার রায়, কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদায়তুল ইসলাম, সেবার উপদেষ্টা মাসুদার রহমান মাসুদ, বিশ্ব সাহিত্য কেন্দ্র বগুড়ার সমন্বয়কারী রাশেদ, আওয়ামী লীগ নেতা মাহমুদুন নবী হিরো, যুবলীগ নেতা আনন্দ কুমার দাস, মাসুদুর রহমান বিপ্লব সহ আরও অনেকেই। পল্লীবন্ধু এরশাদের স্বপ্ন পূরণ করতে হলে জাতীয় পার্টিকে সুসংগঠিত করে জিএম কাদেরের হাতকে শক্তিশালী করতে হবে। নীলফামারী জেলা পার্টি অফিসে জাতীয় মহিলা পার্টির আলোচনা ও পরিচিতি সভায় এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি কেন্দ্রীয় কমিটি ভাইস চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আহসান আদেলুর রহমান আদেল এমপি। জেলা পার্টি অফিস কার্যালয়ে মহিলা পার্টির আলোচনা ও পরিচিতি সভায় সভাপতিত্ব করেন জেলা আহ্বায়ক নার্গিস তৌহিদা জ্যোতি। এতে জাতীয় মহিলা পার্টির সদস্য সচিব নাজমা আক্তার মিতুর সঞ্চালনায় বক্তব্য রাখেন জাতীয় মহিলা পার্টির জেলা নেতৃবৃন্দ।
এ সময় জলঢাকা উপজেলা যুব মহিলা লীগের সাবেক সভাপতি আফরোজা পারভীন তার মহিলা নেত্রীদের নিয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি আলসা নদলুর রহমান আদেল এমপির হাতে ফুল দিয়ে জাতীয় মহিলা পার্টিতে যোগদান করেন। এ সময় বিশেষ অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব শাহজাহান আলী চৌধুরী, সদর উপজেলা আহ্বায়ক আতাউর রহমান বাবু, যুব সংহতি সভাপতি মামুনুর রশিদ সামুন, সাধারণ সম্পাদক হান্নান, জলঢাকা উপজেলা সদস্য সচিব অধ্যাপক মমিনুল ইসলাম মঞ্জু, জাতীয় শ্রমিক পার্টির জেলা সদস্য সচিব হাসান সহ জাতীয় পার্টির অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ। পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদকে, যিনি এই আধুনিক বাংলার স্থপতি এবং উন্নয়নের জনক, সবই উনি করে গিয়েছিলেন। এই রাষ্ট্র ধর্ম ইসলাম থেকে শুরু করে, এই উপজেলা প্রবর্তন থেকে শুরু করে, এই বাংলাদেশের প্রত্যেকটি সাধারণ গরিব সাধারণ মানুষের জন্য, গ্রামের মানুষের জন্য উনি যেভাবে চিন্তা করতেন এবং যেভাবে কাজ করে গিয়েছিলেন, সেই জন্য ওনাকে আমরা এখনো পল্লী বন্ধু হিসেবে জানি। দিন দিন কুলিয়ারচরে বাড়ছে মাদক সেবন ও বিক্রি, বিশেষ করে ইয়াবা ছেয়ে গেছে সমগ্র কুলিয়ারচর। মাদক নির্মূলে থানা পুলিশের ভূমিকা থাকলেও তা অপ্রতুল বলে মনে করছেন কুলিয়ারচরবাসী। এলাকার মানুষ মাদক নির্মূলে প্রতিবাদ করতে গিয়ে মাদকসেবীদের হাতে মার খাচ্ছে। গতরাতে ইয়াবা ট্যাবলেট বিক্রি নিয়ে তর্ক হয় তারাকান্দি পশ্চিমপাড়া গ্রামের মৃত সুরুজালির ছেলে আমিরের সাথে মাদক কারবারিদের। পরদিন দুপুরে লায়েস মেম্বারের ভাতিজা জুয়েল ও তার লোকজন আমির মিয়ার ঘরে প্রবেশ করে দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে। এ সময় আমির মাদক কারবারিদের হাতে রক্তাক্ত জখম হয়। মাদক কারবারিদের হাত থেকে আমিরকে রক্ষা করতে গেলে আমিরের মা অনুফা বেগম ও গৃহবধূ তাসলিমা আহত হয়। পরে স্থানীয়রা আমির ও তাসলিমাকে উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। আহত আমির বলেন, মাদক সেবন করে ওরা এক মহিলার সাথে বাজে ব্যবহার করে, আমি বাধা দিতে গেলে তাদের সাথে আমার বাগবিতণ্ডার ঘটনা ঘটে। তার জের ধরে মেম্বার লায়েস মিয়ার নেতৃত্বে রতন, জুয়েল, হুমায়ুন, ইকবাল, উজ্জ্বল, রবিন আমার বাড়িতে হামলা করে আমাকে ও আমার পরিবারের অন্যান্য সদস্যদের আহত করে। এ ব্যাপারে লায়েস মেম্বার বলেন, বুধবার রাতে আমার ভাতিজা জুয়েলকে ওরা মারধর করে খালে ফেলে দেয়, আমাদের আখ ক্ষেতের ক্ষয়ক্ষতিও করে ওরা। পলিটিভি সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মামলা প্রভাবিত করতে সচিব সেজে পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে গ্রেপ্তার হলেন এক তেল ব্যবসায়ী। কুষ্টিয়া দৌলতপুরে এমপির ফুফাতো ভাই হাসিনুল খুন। বগুড়া সারিয়াকান্দিতে বন্যার্তদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ। জাতীয় পার্টিকে সুসংগঠিত করে জিএম কাদেরের হাতকে শক্তিশালী করতে হবে এমপি আদেল। এবং কুলিয়ারচরে মাদক প্রতিরোধ করতে গিয়ে মাদকসেবীদের হাতে আহত তিনজন। পলিটিভি সংবাদ এই পর্যন্ত, সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। দেশ ও জনতার কথা বলে।